সপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি খামার নতুন একটি পর্ব প্রিয় দর্শক আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে প্রত্যেকটি বড় গরুর আপডেট আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে গরুগুলোর আসলে কী অবস্থা বিক্রি হয়েছে কি না হলে কত টাকায় বিক্রি হলো সেই সম্পর্কে তো আমি একটি সুখবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আপনাদেরকে আরেকটি সুখবর দিতে যাচ্ছি যে আরেকটি বাংলাদেশের আলোচিত এবং বড় গরু ভাইরাল হওয়া গরু সেই গরুটিও বিক্রি হয়েছে তো সেই গরুটি হচ্ছে বাংলার সম্রাট এই বাংলার সম্রাট গুরুটি আপনারা অনেকেই বাংলার সম্রাটের নাম শুনে থাকবেন সেটি হচ্ছে যেই গরুটি যশোরের বাংলার বস আলোচিত গরু বাংলাদেশের সর্ববৃহৎ গরু সেই গরুর সাথে ছিল বাংলার সম্রাট এবং এই দুটি গরুরই মালিক ছিলেন আসমত আলী ভাই যিনি এই গরু দুটি যশোর থেকে নিয়ে এসেছিলেন গাবতুলি হাটে বাড়িতে উনি বিক্রি না করতে পেরে গাবতুলি হাটে নিয়ে আসেন বিক্রির আশায় অবশেষে ওনার দুটি গরুই বিক্রি হয়ে গেল উনি গতকাল বাংলার বসকে বিক্রি করেছিলেন দশ লক্ষ দশ হাজার টাকা যেই নিউজটি আমি আপনাদেরকে গতকালই জানিয়ে দিয়েছিলাম এর পরপরই বিক্রি হয়ে যায় বাংলার সম্রাট গরুটিও এবং এই গরুটিও কিনে নেন লাবিব গ্রুপের চেয়ারম্যান এবং এই গরুটি বিক্রি হয়েছে তিনি আমাদেরকে জানান তিনি বিক্রি করেন পাঁচ লক্ষ দশ হাজার টাকা দুটি গরু উনি পনেরো লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি করেন বাংলার বস দশ লক্ষ দশ এবং বাংলার সম্রাট পাঁচ লক্ষ দশ হাজার টাকা তো এই ছিল আমার কাছে বড় গরুর সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট জানার জন্য আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ